অনলাইন এক্সামের এক্সপিরিয়েন্স তো হলো, কিন্তু তার সাথে অনেক রকম গল্পও শোনা গেল। কিসের গল্প? স্টুডেন্টসরা কে কিভাবে অনলাইন এক্সাম দিয়েছে তার গল্প, সেই গল্প আমিও শুনতে পেয়েছি। আর এই ভিডিও, আজকের ভিডিও এই গল্প নিয়ে। তাহলে চলো এই ভিডিও শুরু করি। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অনেক অনেক লাইক করবে, শেয়ার করবে এবং অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই হলো প্রথম প্রকাশ স্টুডেন্ট। ও, কোশ্চেন আসেনি। কালকে রাতে এতক্ষণ পড়েছি, বড্ড ঘুম পাচ্ছি। আমি না একটু ঘুমিয়ে নিই। অনেক সময় আছে, এই সময়ের মধ্যে আমার আনসার তো লেখা হয়ে যাবে। তার চেয়ে বরং আমি একটু ঘুমিয়ে নিই, বড্ড ঘুম পাচ্ছে। না, বড্ড ব্যথা লাগছে, খুব ঘুম পাচ্ছে। একটা বালিশ নিয়ে আসি। ভাল লাগছে না, অন্য একটা বালিশ নিয়ে আসি। না, এটাতেও তো ভাল লাগছে না, আরেকটা বালিশ নিয়ে আসি। কি খিদে পেয়েছে, যাই গিয়ে দেখে আসি ঘরে কিছু আছে নাকি। আরো খিদে পাচ্ছে, যাই গিয়ে দেখি আরো কিছু আছে নাকি। কি দারুণ গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে মা কিছু দারুণ রান্না করছে। যাই গিয়ে দেখে আসি কি বানাচ্ছে। আজকের ল্যাঞ্চটা দারুণ হবে। তৃতীয় প্রকাশ স্টুডেন্ট।
আবার কটা প্রশ্নের উত্তর দিতে পারে। ও, শুরু হয়ে গেছে, কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে। এ মা, এগুলোর একটাও তো আমি জানি না, কি করে লিখব? চেষ্টা করে দেখি। না, পারবো তো না। দেখি আমার বন্ধুদের ফোন করে দেখি। পিঙ্কিকে ফোন করে। এ মা, পিঙ্কি ফোন তো স্যুইচড অফ। আচ্ছা দেখি, মন্টুকে ফোন করে দেখি। ইশ, মন্টুর ফোনও স্যুইচড অফ। কি করি, এই উত্তরটা তো আমি পারছি না। কি মা আশেপাশে কোথাও আছে নাকি দেখি। বইটা চট করে দেখে নি। ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আসছে চতুর্থ প্রকার স্টুডেন্ট। এটা আমার ইংলিশ বুক, আর এটা আমার বেঙ্গলি বুক। আরো যত সাবজেক্ট আছে আমার, সব রিভিশন কমপ্লিট, আর আমার পুরো প্রিপারেশনও কমপ্লিট। কালকে আমার এক্সাম, আর আমার তো এক্সামের জন্য কোনো টেনশন নেই। এখন আমার এক্সাম শুরু হচ্ছে আর আমি তো ভীষণ খুশি। ও, এইগুলো দিয়েছে, বাহ, এগুলো তো আমি সব পড়েছি, চলো লিখে নি। আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। এইবার এটাকে আমি পিডিএফ বানাবো আর আপলোড করে দেব, তাহলে আমার পরীক্ষা কমপ্লিট। এই হলো পঞ্চম প্রকার স্টুডেন্ট। এই শোনাই, ওঠো, উঠে পড়ো, সকাল হয়ে গিয়েছে। এই শোনাই, এই শোনাই, ওঠো, উঠে পড়ো। হ্যাঁ বলো। ও, আমার তো আজকে পরীক্ষা, দেখি কোয়েশ্চেন পেপার দিয়ে দিয়েছে নাকি। আরে হ্যাঁ, পরীক্ষার টাইম হয়ে গেছে তো। হ্যাঁ, কোনো ব্যাপার না, এখানে বসেই তো পরীক্ষা দেব। আমি এক হাতে ব্রাশ করব আর এক হাতে লিখব। হ্যাঁ, যাই দেখি আমার ব্রেকফাস্ট রেডি করেছে নাকি মা। নিয়ে আসি ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট চলে এসেছে, এখন আমি ব্রেকফাস্ট করবো আর লিখবো। চান টান তো সারা হলো, ব্রেকফাস্টও খাওয়া হলো।
সেরকম অনলাইন এক্সামের যে কি মজা! এরম এক্সাম যদি প্রতি বছর হতো কি মজাটাই না হতো। এক্সামের সময় দৌড়ে দৌড়ে স্কুলে যেতে হয় না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় না। তাহলে এবার অ্যান্সার গুলো লিখে নি। তাহলে কিরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।